কোয়ালিটির জামা নেই, আমরা সেই দিকটা খেয়াল করি না বলে অনেক লোকে চলে যায়। যদি আপনি আপনার চিন্তার প্রতি সব থাকেন তাহলে আপনার নৌকাতেই ভোট দিতে হবে, এর বাইরে যাবার কোনো সুযোগ নাই। এখন খুব কয়েকটি খুব হয়তো স্পেশালাইজ কিছু জিনিস ছাড়া আর সব ডায়াগনস্টিক্স কিন্তু দেশেই সম্ভব, এবং এই এই এটির কারণে আমাদের হয়তো বিদেশে যে কারণে অনেক রোগীর চলে যেতে হতো সেটাও হয়তো এখন হচ্ছে না। এখন যারা যাচ্ছেন তাদের একটা বিরাট অংশ যাচ্ছে মানসিকতার কারণে, আমার বিদেশে না গেলে আমার ভালো লাগে না, বিদেশে না গেলে আমার মান ইজ্জত থাকে না, এইসব কারণে যাচ্ছেন বেশিরভাগ। আবার আমাদের চিকিৎসকদেরও সমস্যা আছে, আমরা কোথাও কোথাও ওই যে বললাম রোগীর কাছে যে কোয়ালিটির যা মানে আমরা সেই দিকটা খেয়াল করি না বলেও অনেক লোকে চলে যায়, কারণ অন্য জায়গায় গিয়ে সে ওই কোয়ালিটি যেটা তার কাছে কোয়ালিটি সেটা সে পায়। কাজে আমাদের আমরা যদি বলি রোগী আমার দেশ থেকে যাবে না তাহলে আমার কিন্তু ওই কোয়ালিটির জায়গাটাও অ্যাড্রেস করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন এসেছে, আমাদের গবেষণার দিকে আমরা মনোনিবেশ করতে পারছি, অনেক গবেষণা হচ্ছে, আরো অনেক গবেষণা হতে হবে এবং সেই সুযোগও তিনি তৈরি করে দিচ্ছেন। একই সঙ্গে আমাদের এত হাসপাতাল তৈরি হয়েছে, এই কয়েক বছরের মধ্যেই 500 বেডের কতগুলো বড় বড় হাসপাতাল তৈরি হয়ে গেল। আজকে কমিউনিটি ক্লিনিকে গ্রামের সকলে যেভাবে যেতে পারছে এবং যার কারণে মাতৃমৃত্যুর হার কমেছে, শিশু মৃত্যুর হার কমেছে, আমাদের গড় আয়ু বেড়েছে। আজকে আগে যেভাবে আমরা একেবারে রোগাক্রান্ত শিশু চারপাশে দেখতাম তার সঙ্গে অনেক কিছুই জড়িত, খাদ্যাভাব জড়িত ছিল, কিন্তু এখন খাদ্যের অভাব নেই, এখন স্বাস্থ্য সেবাটা পাচ্ছে একেবারে তৃণমূল পর্যায়ে। সেই কারণে দেশের সার্বিকভাবে যে অগ্রগতি হয়েছে তার সঙ্গে চিকিৎসক সমাজের একটা সরাসরি যোগসূত্র রয়েছে। আমাদের চিকিৎসকেরা, আমাদের নার্সেরা, আমাদের প্যারামেডিক্সরা সকলে যে অবদান রয়েছে সকলের প্রতি আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাই, এবং এই সমস্ত কিছু করবার যিনি মূল কারিগর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। এবং আমি রাজনীতির মানুষ, একটা দুটো কথা তো না বললেই নয়, সেটা হচ্ছে আমরা সবাই বলি হ্যাঁ ভালো, শেখ হাসিনা খুব ভালো করেছেন, তারপরে ভোট দিতে গিয়ে ওটা দিকে যদি দেই তাহলে এই ভালো করেছেন এটা বলার আর অর্থ থাকলো না, কারণ আমি ভালো আর মন্দের তাহলে আমি আসলে তফাতটা করিনি। আপনারা প্রত্যেকে যারা চিকিৎসা সেবার সঙ্গে জড়িত আছেন কোনো না কোনো ভাবে, আমি আপনাদের উপরেই দায়িত্বটা ছেড়ে দিলাম, প্রত্যেকে মানসিক ভাবে একবার চিন্তা করে দেখবেন আপনার কাজের ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা এবং তার সরকার কি কি আপনাদের জন্য করেছে আর ভিন্ন সরকার কি কি করেছে, তারপরে আপনি সেই চিত্রের প্রতি সব থেকে আপনার ভোটটা দেবেন। আমি শুধু এইটুকুই বলবো, আমি বলবো না শেখ হাসিনাকে ভোট দিতে, আমি বলবো আপনি আগে তফাতটা আপনার মনে চিন্তা করে নিন তারপরে ভোট দিবেন। আমি বিশ্বাস করি যদি আপনি আপনার চিন্তার প্রতি সব থাকেন তাহলে আপনার নৌকাতেই ভোট দিতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর শুধু চিকিৎসক নন, শুধু নার্স নন, শুধু প্যারামেডিক নন, আজকে যারা এই চিকিৎসা সেবা পাচ্ছেন সারা দেশব্যাপী তাদের প্রতিও আমার এই একই আহ্বান থাকবে। আমরা ভালো চাইব কিন্তু ভালো চাইবার পথটা তৈরি করব না, সেখানে মন্দ পথে যাওয়ার জন্য রাস্তা তৈরি করব তাহলে আর ভালো পাওয়া যায় না। কাজে ভালো যদি চাই তাহলে ভালোর পথেই হাঁটতে হবে, ভালো চাইলে নৌকাকেই ভোট দিতে হবে।